হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে আমার আজকে আমার দ্বিতীয় দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওটা মাত্র ছাড়ার পরে আমি দ্বিতীয় ভিডিও করার জন্য সিদ্ধান্ত নিয়েছি তো গতকাল করেছিলাম টি শার্ট আজকে আপনাদেরকে দেখাবো পলো শার্ট পলো শার্ট সাথে ব্যান্ড আছে ব্যান ফ্ল্যাট নিট কলার কাপ আছে সাথে ব্যান্ড স্যামগ্রে ফ্যাবরিকের ব্যান্ড তো এই হলো পলো মেজারমেন্ট আজকে তিনটে সাইজ করে দেখাবো বেশি সাইজ করতে গেলে আপনাদের হয়তো বুঝতে সমস্যা হবে যার কারণে আমি তিনটে সাইজ করবো বেস সাইজ করব মিডিয়াম পরে তিন সাইজ গ্রেডিং করে দেখাবো আপনাদের তো চলুন সফটওয়্যারটা ওপেন করি জেমিনি সফটওয়্যার নিউ পেস ক্রিয়েট এ নিউ পেস এগুলো সাফ টোলবার মেন টোলবার ড্র টুল নিলাম ড্র টুল নেওয়ার পরে এখান থেকে একটা রেক্ট অ্যাঙ্গেল নিতে হবে জাস্ট সেম টি শার্ট যেভাবে করে দেখাইছি সেম সেমভাবে পলো ছাটো আপনারা যদি ফার্স্ট ভিডিওটা টোটাল ভিডিওটা ঠিকমতো দেখেন সেকেন্ড ভিডিওটা সেম একই রকম হবে জাস্ট কিছু কিছু পার্টের কারণে কিছু কিছু স্টাইলিংয়ের কারণে কাজ চেঞ্জ হবে সব কাজ সেম এছাড়া রেক্ট্যাঙ্গেল নিলাম সেমভাবে একটা স্কোয়ার পার্ট নিতে হবে আর এখানে দেখতে হবে আমাদের বডি লেন্থ ফ্রম এই সেট এই সেট ফ্রন্ট আচ্ছা সত্তর আর একাত্তর হাব এখানে সাইড বেন হবে আলাদা মানে ব্যাক আর ফ্রন্টের মেজারমেন্টটা আলাদা হবে তো আমরা এখানে ব্যাগের মেজারমেন্ট ধরে করলাম ফোর হান্ড্রেডটাকে ধরে করলেও হবে ব্যাগেরটা ধরে করলেও হবে ফর হন্টার ধরে করলে ব্যাগেরটা দেড় সেম বাড়াই দিতে হবে আর ব্যাগেরটা ধরে করলে ফরন্টেডটা দেড় সেম শর্ট করে দিতে হবে সাইড আপ ডাউন আছে ব্যাক আর ফরন্টের শুধু এটুকুই ডিফারেন্সটা আজকে চেঞ্জ হবে গতকালকে টি শার্ট থেকে ভিডিওটা শুধু এতটুকুই ডিফারেন্স পাবেন তো ব্যাগ লেন্থ একাত্তর হাফ এখানে আমরা দেবো একাত্তর হাফ চেস্ট উইথ চেস্ট হাফ চেস্ট চুয়ান্ন চুয়ান্নর অর্ধেক দেব আমরা চুয়ান্ন অর্ধেক সাতাশ নাকি সাতাশ সাতাশ দু চুয়ান্ন দিয়ে দিলাম ইয়ে হলো আমাদের রেক্টাঙ্গেল সেমভাবেই যেভাবে টি শার্টটা নিয়েছিলাম নেক পয়েন্ট পয়েন্টটাকে সিলেক্ট করে ক্রিয়েট এ নিউ পয়েন্ট ব্যাক নেক ড্রপ কী আছে এটার মধ্যে নেক উইথ ব্যাক নেক উইথ নেক ড্রপ ফরন্ট নেক ড্রপ ব্যাক এখানে দুই সিএম দেওয়া আছে ব্যাক নেক ড্রপ দুই সিএম ফরন নেক ড্রপ নয় সিএম আর নেক উইথ আঠারো সিএম মাইনাস ডাক দুই সিএম স্পেস চাপ দিয়ে একসাথেও দিতে পারেন সবগুলো একটু স্পেস করে নিই মাইনাস নয় সিএম আর এদিকে ঘুরতে হলে তো জেমিনিতে কোনো জেমিনিতে না সব সফটার এটা এদিকে কোনো চিহ্ন দিতে হবে না আঠারো অর্ধেক নয় নেক উইথ নেক উইথ আঠারো সেম আঠারো সেম অর্ধেক নয় তারপরে সোল্ডার কী আছে সোল্ডার টু সোল্ডার উইথ চুয়াল্লিশ চুয়াল্লিশ নেক উইথের অর্ধেক যেমন দিলাম এক করে সোল্ডারও সেম অর্ধেক হবে বাইশ দুখানে চুয়াল্লিশ দেখেন এখানে প্রথমটা দিচ্ছি ব্যাক নেক ড্রপ মাইনাস চিহ্ন ফরনেক ড্রপ মাইনাস চিহ্ন যেহেতু আমরা এ পয়েন্ট থেকে এদিকে ডাউন পয়েন্টের দিকে আসবে তো মাইনাস চিহ্ন দিতে হবে তারপরে কি দিলাম নেক উইথ নেক উইথ নয় দুগুণে আঠারো কোনো মাইনাস চিহ্ন নাই তারপরে চুয়াল্লিশের অর্ধেক বাইশ এক করস চোল্লার আমরা যদি এখান থেকে সিঙ্গেল পয়েন্ট দিতাম সিঙ্গেল সিঙ্গেলভাবেও দিতে পারতাম আমরা সিঙ্গেলের না দিয়ে সবগুলো একসাথে নিয়ে নিলাম একসেপ্ট দেখেন এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা অটো চলে আসছে তো আপনাদেরকে দেখানোর জন্য একটু স্লোভাবে কাজ করতেছি যেন আমরা সহজে বুঝতে পারেন এই পয়েন্ট থেকে আমরা দেব আরমল স্টেট আরমল কত কতমল স্টেট তেইশ আমরা এখান থেকে তেইশ এম দেব পয়েন্টটাকে সিলেক্ট করে ক্রিয়েট এ নিউ পয়েন্ট তেইশ যদি এখান থেকে আমার এদিকে এদিকে ঘুরতেছে তো কোনো চিহ্ন দেওয়ার দরকার নাই একসেপ্ট তারপরে এই পয়েন্টটাকে আমরা ডাবল ক্লিক মাউসে ডাবল ক্লিক করেও ফেলাতে পারি অথবা এই পয়েন্টটাকে দৌড়ে মাইনাসে ক্লিক করলেও পড়ে যাবে তারপর আপনারা মেজারমেন্টটা শো করে দেখতে পারবেন তেইশ পয়েন্ট ফাইভ এখানে হাফ সেম প্লাস হয়ে গেছে এর আগে তো কন্ট্রোলের সেটিংটা দেখাছিলাম আপনার ফার্স্ট ভিডিওটা দেখেলে বুঝতে পারবেন কন্ট্রোল ধরে এরো বাটনে ক্লিক করে এক এক মিলিক করে কমবে দুই তিন চার পাঁচ তেইশ হয়ে গেছে তো দুই পয়েন্টে একসাথে সিলেক্ট করে যে সোল্লার স্লোপ দেওয়া হয় আমরা কন্ট্রোল বাদ দিয়ে শুধু অ্যারো বাটনে ক্লিক করলে এক সেম করে কমবে সেই ক্ষেত্রে আপনারা অ্যারো বাটনে ক্লিক করে সোলার স্লোপটা দিতে পারবেন দিলাম সোলার স্লোপ আপনার পছন্দ মতো দেবেন নেকের পয়েন্টটাও ফালা দিতে পারেন ফালা দিতে হবে কারণ ওই পয়েন্টে তার দরকার নেই ব্যাক নেক শেপ দিয়ে দিলেন আর্মল কার্পেট শেপটা দিয়ে দিলেন তারপর পিসটাকে আপনারা কপি করুন অথবা বটমের যে মেজারমেন্টটা আছে মেজারমেন্টটা ফিক্সড করে নিন বটম উইথ কত লাগে হ্যাম হাফ হ্যাম চুয়ান্নই লাগে আমাদের লাগতেছে না কমানো চেষ্টা বটম একটু কম থাকে পিসটাকে আমরা কপি করতে পারি কপি পেস্ট পিসটা দূরে হয়ে গেছে এর মধ্যে এখন দুইটা করে পয়েন্ট আছে ব্যাগের ব্যাগ নেক ড্রপ ফর নেক ড্রপ তো এখান থেকে আমরা একটা ব্যাগ নেগের পয়েন্ট ফালাই দেবো আর একটা ফর নেগের পয়েন্ট ফালাই দেবো যেহেতু দুইটা পয়েন্ট রাখা যাবে না এটাকে আমরা যদি ব্যাক পার্ট বানাই তাহলে আমরা যে দুইটা পয়েন্ট ফর নেগের পয়েন্ট দিয়েছিলাম এই পয়েন্টটাকে ডিলেট দিতে হবে মাইনাসে ক্লিক করে পয়েন্টটা পড়ে যাবে আর এটা তো আমাদের ফর নেক বানাইতে হবে সেক্ষেত্রে এই পয়েন্টটা ধরে আমাদের ডিলেট ডাবল ক্লিক করলেই পড়ে যাবে সুন্দর একটা সফটওয়্যার এটা তারপরে দেখেন এখানে একটা খুব ইজি একটা জিনিস আছে সেটা হলো আপনারা যদি এইভাবে টান দিয়ে ধরেন সবগুলো পয়েন্ট ধরার পরে এই যে সেট পয়েন্ট এস নাইনটি ডিগ্রি এখানে ক্লিক করলে অটো শেপ চলে আসবে দেখেন হয়ে গেছে অটো শেপ এত ইজি একটা সফটওয়্যার আমার কাছে সফটওয়্যারটা খুব ভালো লাগে কস্টিংয়ের জন্য অনেক সুবিধা অনেক সহজ তারপরে যদি আপনাদের শেপ একটু খারাপ হয় সেটা আপনারা ম্যানুয়াল ঠিক করে নেবেন এটা আপনাদের মন মতো করে নেবেন নাইনটি ডিগ্রিটা উঠে দিয়ে একটু করে চেঞ্জ করে দরকার পড়লে শেপটা সুন্দর করে নেবেন আর বলো শেপ টেপ যেটা আছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য শেপটা তো দেখাচ্ছি না আপনারা আমি অপশানগুলো দেখাচ্ছি তারপর শেপটা আপনাদের মন মতো আপনাদের পছন্দ মতো আপনারা শেপ করে নেবেন অ্যাক্রস ব্যাকফোনারও মেজারমেন্ট থাকে এখানে মিডল সেন্টারে মিডল আর্মল আছে আসি কিনা একটু দেখা যাক এটা নাই নাই সেক্ষেত্রে আমার ফলো করার দরকার নাই যদি থাকে তাহলে আপনার এখান থেকে এই স্পেস থেকে পজিশন থাকতে পারে যে মিডল কতখানি নিচে আর্মল অথবা আরমল এভাবে ধরে আপনার একটা মিডল পয়েন্ট দিয়ে দেবেন এই যে এখানে এখানে ডিভাইডেড একটা লাইন আছে লাইন ডিভাইডেড এখানে ক্লিক করে দুই ভাগ দুই ইন্টার দিলে দেখেন মাঝখানে একটা পয়েন্ট পড়ে গেছে আপনার এখান থেকে ধরে এই যে সেট অর্জিন এই যে এদিকে একটা লাইন এদিকে একটা লাইন দেখতেছেন এটাকে সেট অর্জিন বলে আপনারা এই পয়েন্টটা ধরে এই যে সেট অর্জিন এটাকে সিলেক্ট করে তারপর আপনি এখান থেকে মেজারমেন্টটা দিতে পারবেন যে আপনার এই লাইন থেকে এই লাইন ডিস্টেন্স ডিস্টেন্স কতটুকু এখানে বিশ তিন মিলি আছে হাফে ডাবলে চল্লিশ ছয় মিলি আপনারা এখানে মিলিয়ে দিতে পারেন এখানে বিশ দিয়ে দিলেন আর এই লাইনটাকে স্মুথ রাখার জন্য এই যে এখানে আছে স্মুথ অন্যান্য সফটওয়্যার ভাষাও স্মুথই আছে সেটার পয়েন্ট স্মুথ এই যে লাস্টে আছে স্মথ স্মথ দিলেই এখানে লাইনটা সুন্দর স্মুথ হয়ে যাবে সেম এটাতেও আপনারা দেন ডিভাইডেড টু পয়েন্ট তারপরে লাইনটা এখানে সেট অরিজিনটা ধরেন সেট পয়েন্ট সেট অ্যান্ড অরিজিন এখানে বিশ সুন্দর অনেক সময় তালপাট থাকে ফ্রন্টে ফ্রন্টের অ্যাক্রস ব্যাক কোন কম থাকে ব্যাগে বেশি থাকে সেক্ষেত্রে এখানে এক সিএম দেড় সিএম এরকম ডিফারেন্স থাকে ডাবলে তো আপনারা এই যে লাইন পয়েন্টটা নিয়ে এসে দেখতে পারেন শেপ দুটো ঠিক আছে কিনা এই পয়েন্টটা সিলেক্ট মানে পয়েন্টটা চাপ দিয়ে দিয়ে চাপ দিয়ে ধরে আলটা বাটনের চাপ দিয়ে নিয়ে এসে এই পিসের ওপরে নিয়ে আসলে অটো টেনে নেবে ওর ওপরে দেখেন সব দিকে লাইনের মিল আছে এই জায়গায় একটু লাইনের সমস্যা আছে যেটা শেপ এদিক সেদিক করার কারণে হয়ে গেছে তারপর দেখেন এই পয়েন্ট এই পয়েন্ট সোজা করবেন এই পয়েন্টটা এই পয়েন্টের সোজা করতে চাইলে এই পয়েন্টটা চাপ দিয়ে ধরে আলটা বাটন ধরে নিয়ে আসবেন অটো ওই পয়েন্টের উপরে বসে যাব তারপর পয়েন্ট দুটো ধরেই স্মোথ করে দেন একটা পয়েন্ট স্মোথ ছিল একটা ছিল না তারপর আপনি যদি হ্যান্ডেল ধরে কাজ করতে চান হ্যান্ডেল ধরেও কাজ করতে পারবেন এভাবে আর যদি আপনারা লাইন ধরে কাজ করবেন এই লাইনের মধ্যে সিলেক্ট করে আপনি টাইনের করে মিলাতে পারবেন একদম ইজি সফটওয়্যারটা বারবার বলতে হবে না কাজ দেখলেই বুঝতে পারবেন তো এই হলো ব্যাক ফ্রনটা আমার হয়ে গেছে এখন এটাকে স্লিপ স্লিপ বানাইতে হবে আর মিররের বিষয়ে তো জানেনি খালি জাস্ট গার্মেন্টস টুলটা থেকে ধরে গার্মেন্টস টুলকে ধরে এই যে এখানে গ্রিন ক্রিয়েট সিমেট্রিক এক্সিট এখানে ক্লিক করে লাইন এপরে ক্লিক করলে পিসগুলো ডাবল হয়ে যাবে ক্লিক করে ডাবল হয়ে যাবে ব্যাস পিসগুলো ডাবল হয়ে গেছে দেখার জন্য করে এই যে এই সাইটেরটা ব্যাস এর হলো ব্যাক ফরন্ট দুটো হলো আমরা লিখেও রাখতে পারি এফআরও এন টি তারপর ব্যাক ব্যাগের নামটা লিখে বি এ সি কে ব্যাগ ইন্টার এগুলো ব্যাগ ফ্রন্ট তারপরে দেখি এসে স্লিপ বানাইতে হবে স্লিপটা বানাই আপার স্লিপ উইথ না কি লেখা স্লিপ লেনথার্ট স্লিপ লেনথ লেন্থ কত পঁচিশ আর আপার স্লিপ হয়ে যাবে বিশ সিপ লেনথ পঁচিশ ইন্টার অ্যাপ্লাই দিলেও হবে বাইশি বিশ অ্যাপ্লাই মানে সারগামটা আমরা নিয়ে মেজারমেন্ট শো করে রাখতে পারি এটা হলো মেজারমেন্ট টেবিল এটা হলো মেজারমেন্ট টেপ এইভাবে ধরে সিলেক্ট করে এখানে রাইট সাইড ক্লিক করে অ্যাড মেজারমেন্ট এখানে ছাব্বিশ পয়েন্ট আটত্রিশ ছাব্বিশ চার মিলি তো এখান থেকে আমরা এখন এটা হলো স্লিপের জন্য নিয়েছিলাম মেজারমেন্ট স্লিপ ওপেনিং কত স্লিপ ওপেনিং পনেরো এই পয়েন্ট থেকে ক্রিয়েট এ নিউ পয়েন্ট মাইনাস চিহ্ন দিতে হবে মাইনাস পনেরো এখানে একটা কথা আছে পনেরো আচ্ছা সমস্যা না এটা পরে দেখাইতেছি পনেরো মাইনাস স্লিপ ওপেনিং তারপরে একটা পয়েন্ট নিয়ে দেখি স্লিপ এটা স্লিপ সার মেলানোর জন্য করে যদি আমার আন্ডারাম কম বেশি করতে হয় করতে হবে বাইসেপের মেজারমেন্ট আছে একে দিয়ে কিছু করার নাই তো এখানে ছাব্বিশে আটত্রিশ ছাব্বিশ চৌত্রিশ হয়েই গেছে এখানে হলে হবে জাস্ট লাইনটা কার্ভ করে নিয়ে দুই পয়েন্ট সিলেক্ট করে নাইনটি ডিগ্রি তারপরে আপনার শেপ যদি একটু এদিক সেদিক করতে হয় আপনি করবেন সমস্যা নাই এই পিসটাকে মেরর করে দেখতে পারেন সার্কাম একটু বেশি হয়ে গেছে সাতাশ হাফ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা আন্ডার আমটা আর একটু বাড়ায় দিতে পারি আন্ডার আর্মের কোনো মেজারমেন্ট এখানে আছে কি স্লিপ আর নর্মাল এসে টপ আরাম স্লিপ ওপেনিং নাই আন্ডার আর্ম নাই সেক্ষেত্রে আমরা এখানে মেজারমেন্ট যাই হোক দেখার দরকার নাই আন্ডার আর্মটা বাড়ায় দিই সাতাশ থাক ছয় মিলি প্লাস থাকলো চারগ্রাম থেকে সমস্যা নাই এখন যেটা বলতে চাইছিলাম যে স্লিপ ওপেনিং নিয়ে একটু প্লাস রাখতে হবে যদি কাপ জয়েন করি কাপটা তো সাধারণত রিপ টাইপের রিপ ফ্লাট নেট তো সেক্ষেত্রে আমাদের স্লিপটা একটু প্রয়োজনীয় একটু প্লাস রাখতে হবে যেন একটু শেয়ারিং করে জয়েন করলে বা একটু কাপটা টাইনে জয়েন করলে যেন সুন্দর একটা ফিটিং সিস্টেম চলে আসে আর এছাড়া স্লিপ ফেব্রিক এসে যদি কাপটা বড়ো হয় এটা খারাপ দেখা যাবে একটা টিল সাইজ টিল চলে আসবে খারাপ দেখা যাবে এটা সেক্ষেত্রে আমরা এখান থেকে কাফ হাইট কত একটু দেখে নিই স্লিপ কাফ হ্যাম দুই সিএম তো আমরা এখান থেকে দুই সিএম ফালাই দেব এখান থেকে ধরে দুই সিএম ফালাই দেব দুই সিএম অ্যাপ্লাই যে কাঠ প্যারালাল এই কাঠ ওভার প্যারালাল এখানে ক্লিক করলে আমার এই দুই সেম যে লাইনটা পড়ছিলো লাইন শুধু কেটে দুই ঘন্টা হয়ে যাব আচ্ছা এটার আমার দরকার না এটা পরে দেখতেছি এই 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 এটা আমার না রাখলেও চলবে এখন এটা আমরা ডিলেট দিতে পারি ফ্ল্যাট নিট এটাও আমার দরকার নাই এটার তো ফ্ল্যাট নিট নিডিং থেকে এটা হয়ে আসবে দুই সেমের বেশি আইটি আনতে পারে সেটা মার্সেন্টেজের বা যারা দায়িত্বে থাকবে তারা এগুলো বুকিং দেবে ডিলেট একটা পয়েন্ট পোস্ট পয়েন্টটাকে ডিলেট দেই আচ্ছা এখন ওপেনিং ছিল পনেরো সেখানে ষোলো আমরা আরও এক চেম্বার আয় দেব অথবা আরও হাফ চেম্বার আয়োজন দেখতে পারি যাতে শেয়ারিং একটু যেন ভালো থাকে বেশি শেয়ারিংও আবার খারাপ হবে এখানে কারণ স্মুথলি একটা শেপ থাকবে এ জায়গায় এখানে একটু নাইনটি ডিগ্রিটা উঠে দিতে হবে শেপটা খারাপ হচ্ছে যার কারণে আমরা একটু এখান থেকে একটু ধরে উঠাই দেব ব্যাস এ হলো আমাদের পলো শার্টের স্লিপ তাকে ভিউ করে দেখা যায় এই যে এই ব্যাক ফরন স্লিপ একে নাম দিয়ে দিই স্লিপ সেলফি দিলাম স্লিপ তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে বডি এক কালার স্লিপ আর এক কালার সেক্ষেত্রে একটা মানে ফেব্রিকেশনের বিষয় আছে ফরনরা কি ফেব্রিক যদি সেম ফেব্রিক হয় সবগুলো যদি একই ফেব্রিক হয় তারপরও আপনারা একটা জিনিস ফলো করবেন যে ফেব্রিক টাইপ ফেব্রিক টাইপের জায়গায় এখানে সেল ফেব্রিক বা সংক্ষেপের যে কোনো একটা দিয়ে দেবেন যে একই ফেব্রিক এটা বোঝার জন্য যদি কন্টাস হয় কন্টাস আর যদি ধরেন ফরন দিলাম সেল সেলফ সেলফের শুধু এসে এল দিলেই বোঝার জন্য জাস্ট সেল দিলাম তারপরে এখানে ব্যাগটাও সেল দিলাম কিন্তু স্লিপটা তো কন্ডাস হতে পারে সেক্ষেত্রে স্লিপটা কন্ডাস দিয়ে দেবেন যেহেতু না সেল ফেব্রি সবগুলো সেম ফেব্রিক এখানে সেল দিয়ে দিলাম স্লিপটাও দিয়ে দিলাম সেল তারপর স্লিপটা ওয়ান ইন্টু টু হবে লেফট রাইট সেই ক্ষেত্রে এখানে একটা কোয়ান্টিটি বাড়াই দিতে হবে এটা একটা যে পাশ থেকে বানাইছে স্লিপটা সেই ক্যাটাগরি থাকবে একটা আর একটা ফ্লিপ হয়ে এদিকে যাবে অনু ওয়ান ইন্টু লেফট রাইট হয়ে গেল স্লিপটা এবার সিম অ্যালাউন্সের বিষয়টা ওখানে দেখাই সেই টি শার্টে তারপর আবার দেখে কন্ট্রোল এ সিলেক্ট করে আমি অ্যালাউন্সটা শো করে দিলাম মানে অল সিলেক্ট করে তারপরে কোন দিকে কত অ্যালাউন্স বাড়তি লাগে অ্যালাউন্সটা একটু দিয়ে দিই জাস্ট এখানে হ্যামের জন্য আমার দুই সেম বাড়তি লাগবে এই দুই সেম হ্যাম দেখে আসতে পারি মেধা হ্যামটা হ্যাম হাইটটা কত স্লিপ অ্যান্ড হ্যাম হাইট দুই সেম দুই সিএম স্লিপে তো লাগবে না স্লিপে তো কাপ জানা হবে দুই সেম তো এ হল আমাদের পল ব্যাকফ্রন্ট আর এখানে আপনার ফরন্ট পার্ট দেড় সি এম শর্ট আছে সাইড ব্যানের জন্য দেড় সিএম শর্ট আছে আর সাইড ব্যান হাইট কী লেখা আছে কোথাও আচ্ছা সাধারণত চার সিএম সাড়ে তিন চার সিএম এরকম সাইড ব্যান হাইট থাকে তো আমরা এখানে যা জামে থাকবে তার সাথে অবশ্যই একটু বেশি দেবো আমরা এই পয়েন্টটা ধরবো এই পয়েন্টটা দেবো সাইড ব্যানের এই অ্যালাউন্সটা দেওয়াটাও একটা খুব সুন্দর সিস্টেম এই জেমিনিতে অন্য সফটওয়্যারও আছে জেমিনিতে আমার কাছে খুব ভালো অপশান একটা লাগে তো এখান থেকে ক্রিয়েট এ নিউ পয়েন্ট নিউ পয়েন্ট নেওয়ার পরে আমরা এই পয়েন্ট থেকে দিকে আসবো তাহলে মাইনাস চিহ্ন দিতে হবে মাইনাস সাত সিএম দিলাম একটু বেশি দিতে হবে চার সিএম হোক পাঁচ সিএম হোক যাই হোক সাইড ব্যান্ড দেওয়ার ওপরে আমাদের এক দেড় সিএম যেন ফাঁকা থাকে এখানে মিনার হতে পারে অথবা সাইড মারার সময় একটু গ্যাপ রাখতে হবে জায়গায় সাইড বান্ডা সুন্দর করে করার জন্য তো মাইনাস সাত সিএম দিলাম ওকে এবার দেখেন এখানে এই সাত সিএম পয়েন্ট এখান থেকে আর একটা হাফ সিএমের একটা পয়েন্ট নিয়ে নিতে হবে অথবা আপনি এক একসাথে এখান থেকে দিতে পারতেন সাত সিএম দিয়েছেন আর একটা সাড়ে সাত সিএম তাও হবে সরি মাইনাস দিতে হবে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ ওখান থেকে হাফ সেম দূরত্ব আর একটা পয়েন্ট পড়ে গেছে তো এখন দেখেন যে সাইড ব্যান্ডারের বাড়তি যে একটা অ্যালাউন্স দেওয়া হয় ভাঙিয়ে সেলাই করার জন্য মোড়ায় সেলাই করার জন্য এখানে এক সেম আসছে এখানে এক সেম ফোর মিলে দিলেন যতটুকু ভাঙিয়ে দর ভাঙা দরকার ততটুকু আর এই জায়গাটাও শুধু এক পয়েন্ট ধরে এই পয়েন্টে নয় এক পয়েন্টে ধরে এই এক এক জায়গায় ওয়ান পয়েন্ট ফোর দেখেন সুন্দর একটা শেপ আসছে এদিকে এইভাবে শেপ দিয়ে দেবেন অথবা আপনাকে এখানে কাটমার্ক করে দিতে পারতেন কাটমার্ক করে করলে দিলেও দেওয়া যায় ওয়ান পয়েন্ট ফাইভ এই পয়েন্টটা ধরে ওয়ান পয়েন্ট ফোর হ্যাঁ সুন্দর একটা শেফ চলে আসছে এখন আমাদেরকে যেটা করতে হবে ফরন পার্টটা দেয়ার সেম শর্ট এই যে এই শেপ টুলটা ধরে আমার এই দুই পয়েন্ট এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল ধরে যে এক করে আমার আসার কন্ট্রোল সারা সেটিংটা আবার দেখাই এই সেটিং টেকনিক্যাল সরি ডিজাইন ডিজাইনে এই যে এখানে মুভ সেটা বেরো এক সিএম আর মুভ মানে অল্প ছোটো বা এক মিলি এখানে আপনার যা দেবেন তাই নিব এখানে ম্যানুয়াল দেওয়া দেওয়া যাবে এখানে এক মিলি করে আসা কন্ট্রোল ধরে যদি আপনি এরো বাটনে ক্লিক করেন এক মিলি করে যাব আর কন্ট্রোল সারা এক করে যাব এই সেটিং অ্যাকসেপ্ট তাহলে আমরা ফরনটা দেড় সিএম শর্ট করে দেবো এই পয়েন্ট এই পয়েন্ট সহ ধরে আমরা কন্ট্রোল ধরে এক দিলাম আর সরি কন্ট্রোল বাদ দিয়ে এক দিলাম কন্ট্রোল ধরে পাঁচটা ধাক্কা দিলেই হাফ সিএম যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাফ সিএম তো দেখেন এখানে মেজারমেন্টটা আমরা চেক দিয়ে দেখি আলটা ধরে পিছের ওপর নিয়ে আসলেই এখানে অটো বসে যাবে আচ্ছা অ্যালাউন্সটা আমরা একটু হিটেন করে নিই হাইট করে নিই এই যে দেখেন এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্সটা কত আমরা দেখতে পারব দোম তো বন্ধুরা এই হলো সাইড ব্যানার জন্য যে দেশিয়াম আপডাউন ছিল এটা এখন আমাদের যেটা করতে হবে প্লাগেটটা বানাইতে হবে প্লাগের আর কলার আছে ব্যান্ট আছে কলার তো ফ্ল্যাট নিট হবে ব্যান্ড প্লাগট লেন্থ পনেরো সি এম প্লাকেট উইথ দুই পয়েন্ট দুই আমরা প্লাকেটটা বানাই প্লাগেটের হিসাবটা দেখি এখানে আমার প্লাকেট যদি উইথ হয় দুই পয়েন্ট দুই তাহলে ডাবল প্লাকেট ডাবল প্লাকেট যদি হয় আমার এক সাইডে লাগবে দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট দুই ইন্টু টু ফোর আর এর সাথে অ্যালাউন্স ভাঙিয়ে দেওয়ার জন্য অ্যালাউন্স এখানে দেড় সেম করে দিয়ে দিই এখানে দেড় সেম যদিও লাগে না এক সাইডে দেড় সেম লাগবে ভাঙার জন্য আর যদি দুই সাইডে ভাঙে কাজ করে সেক্ষেত্রেও দেড় সেম করেই লাগবে তো আমরা দেড় সেম করেই হিসেব করি দেড় দেড় তিন এখানে প্লাস তিন সেভেন পয়েন্ট ফোর এখানে আমরা সাড়ে সাত এম দিয়ে দেবো আর পনেরো পনেরো এম যেহেতু প্লাগের লেন পনেরো সিএমের লেনথে আমরা চার সেম প্লাস করে দেবো চার সেমটা প্লাস এই জন্যই করে দেবো আমার এদিকে জয়েন্টে এক সেম যাবে আমরা ওটা কাট পিস করে দেবো সবগুলো আছে সেম পিস ওটা কাট পিস করে দেবো এদিকে এক সেম যাবে আর নিচের দিকে যদি একটু না ধরে অবর নিচে ঢুকানো হয় তাহলে বক্সের নিচে একটু অ্যাঙ্গেল শেপ চলে আসে বা বাঁকা হয়ে যায় তো অবরোটা যদি ওটাকে ধরে সুন্দর করে ধরে থাকে ফিটের নিচে ঢুকায় দেয় তাহলে ওটা স্ট্রেট থাকে স্মুথলি সুইংটা হয়ে যায় যার কারণে আমরা একটু মেদানম থেকে একটু বেশি প্লাস দেবো তো এখানে আমরা প্ল্যাকেটটা বানায় নেব লেথ পনেরোর সাথে চার যোগ করলে হবে উনিশ আর এদিকে সাড়ে সাত যেটা আমরা যোগ করে হিসেব করে বার করলাম সেভেন পয়েন্ট ফাইভ অ্যাপ্লাই তো বন্ধুরা এটা কিন্তু করতে হবে কাঠ পিস কাঠ পিস এই জন্যই করলাম যে আমি হিসেব করে তো কাঠ পিস বেরোচ্ছে মানে কিন্তু অ্যালাউন্স হিসেব করে আমরা বাদ দিয়ে দিতে পারি অ্যালাউন্সটা এইভাবে বাদ দিতে পারি যে আমার এই দিকে দুই সেম অ্যালাউন্স লেনে দেওয়ার দরকার না উইথ আমরা অ্যালাউন্স যোগ করে দিলাম দেড় দেড় সেম করে হয়তো অটো হিসেব করে নিই সেক্ষেত্রে দরকার নাই আমরা এটাকে পিস করে দিই কাটপিস পিসে ক্লিক করলে এটা কিন্তু সবগুলো যদি অ্যালাউন্স শো করে এটা কিন্তু অ্যালাউন্স শো করবে না কারণ অ্যালাউন্সটা দিলাম না ওটায় দেখেন সবগুলো অ্যালাউন্স শো করছে এর কোনো অ্যালাউন্স নাই তো এটা হলো প্লাক্টট প্লাকেটটা সঙ্গে পেলে কি পি এল কেটি যত লেখা কম যাবে ততই ভালো আপনার মার্কারের মধ্যে কালি খরচাটাও কমবে অনেক কিছু হিসেব করতে হয় আমাদের তো প্লাগের তো কন্ডাসেলাম না প্লাকেটটাও সেল করলাম আমরা এটাকে সেল দিয়ে দিলাম সেল তো এটা লাগবে কিন্তু দুই পিস ওপরে আর নিচে প্লাগেট বারন প্লাগেট হোল প্লাগেট দুইটা অনেক টু করে দিলাম এগুলো প্লাগট এখন আমাদের ব্যান্ড বানাইতে হবে মূলত ব্যান্ডটা বানানোর জন্য করে আমি এতগুলো ঘুরে আসলাম টি শার্ট পোলো শার্ট তো দেখতে এতক্ষণ সেমেই দেখলেন জাস্ট প্লাগেটটা বাড়তি হলো আর স্লিপে কিছু কাজ তো আমরা এখন ব্যান বানাবো কলার ব্যান এখান থেকে আমার নেগের সারগ্রামটা দেখেন এই পয়েন্টে ক্লিক করলে এটা লাইন এখানে কিন্তু আপনার মেজারমেন্ট দুইটা আছে একটা স্টেট একটা লাইন তো আমরা এই লাইনটা যদি নেই এই লাইনটা সিলেক্ট করলে যেখানে সিলেক্ট করবেন ও লাইনে কার্পে কার্পে সেপে চলে আসবে মেজারমেন্ট এখানে মেজারমেন্টটা অ্যাড করে দিলাম তারপর ফোরনের নেটাও ওইভাবে মেজারমেন্টটা নিয়ে নিলাম মেজারমেন্টটা এখানে অ্যাড করে দিলাম উপরেরটা কিন্তু নিয়েছিলাম আরমলের এক নাম্বার র এক আরমলে নিয়েছিলাম র দুই র তিন এই দুটো হলো ব্যাগনেক আর ফোরন নেক তো আমরা এই দুটোকে যোগ করতে চাই এই সিস্টেমটা সুন্দর আছে জেমিনি সফটওয়্যারে এই যে অ্যাড ক্যাম্পাস মেজারমেন্ট দেখেন এখানে একটি ইয়ে আসছে আর র একটা নিচে শো করছে তো এই র মধ্যে এখন লিখতে হবে যে আপনি কোন র কোন র মানে এই র एक्चुअली যেমন র উইথ র হাইট আছে সেমন র অন র টু এই র টু এর সাথে আর টু প্লাস আর থ্রি আর্থ র র অন র টু র থ্রি প্লাস দেখেন এখানে তেইশ নয় মিলে চলে আসছে তো তেইশ নয়ের সাথে আপনার যে দুই সেম দুই মিলি যে প্লাকেটটা এই প্লাকেট উইথ যা তার অর্ধে কিন্তু আপনার এদিকে বাড়তি হয়ে আসবে মানে মিডল থেকে বাড়তি হয়ে ওয়ান পয়েন্ট ওয়ান বাড়তি হয়ে আসবে সেই ক্ষেত্রে এর সাথে আমার আরও ওয়ান পয়েন্ট ওয়ান যোগ করতে হবে যা থাকবে তার অর্ধেক ওয়ান পয়েন্ট ওয়ান এটা আমি হাফে হিসেব করতেছি হাফে বেলাকে ব্যান্ডটাও হাফেই বানাবো তাহলে আর ফোর প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান দেখেন এখানে সরি ওয়ান পয়েন্ট টু আসছে ওয়ান পয়েন্ট ওয়ান হবে পঁচিশ পঁচিশ সারগাম আমার রাখতে হবে ব্যানের সারগাম তাহলে আমাকে ব্যানটা বানাইতে হবে ব্যানটা বানানোর এখানে সুন্দর অপশান আছে আমরা প্রথমে দেখে আসি ব্যানের হাইট কত যে সাইজ মেজারমেন্ট ছিল ওই সময় দেখি নাই সাড়ে তিন আর পাঁচ তো যাই হোক সমস্যা করা যাব যে টাকা সবাই হবে কলার স্ট্যান্ড কলার হাইটেড সিলিন্ডার কলার হাইটেড পয়েন্ট এটা প্লটনিক কলারের হাই এটা আর এই যে ওভেন কলার স্ট্যান্ড হাইট আড়াই সি এম সাইজে আমরা আড়াই সি এম হাইটটা নিলাম আর নিগে সারগাম যা বার হয়েছে এটা আমরা ওখান থেকে নেব এ হলো হাইটটা নিলাম আড়াই সি এম টু পয়েন্ট ফাইভ এ হল হাইট আর এই উইথ নেব এখানে পঁচিশ আছে পঁচিশ থেকে আমরা যে কার্প করলে যে বাড়বে যখন আমরা ব্যান্ডাকে বাঘা করবো তখন এই সাইডটা কিন্তু বাড়বে সেই ক্ষেত্রে পঁচিশ থেকে একটু কম নেবো আমরা দুই সিএম কম নেই তেইশ নেই তেইশ নিলাম আর দুই সিএম কার্পে বাড়ে যাবে এ হলো আমাদের স্টেট প্যাটার্নটা অন্যান্য সবটওয়ার সব অপশান আছে কার্ভ করার তো সবগুলো সে আমার কাছে জেমিনের এই সব অপশানটাই আমার কাছে ভালো লাগে আর যাই যেটা বেশি কাজ করে তার কাছে সেটাই ভালো লাগে আমরা অ্যালাউন্সটা শো করাই থাক আর আমাদের এই টুল শেপ টুলটা সিলেক্ট করার পরে দেখেন এইখানে একটা সব অপশান আছে ফুলনেস এই ফুলনেসটাকে সিলেক্ট করে আমরা যে লাইনটা বাগা মানে বাড়তি করব সেই লাইনটা আগে সিলেক্ট করতে হবে তারপরে যে লাইনটা ভেতরে থাকবে মানে বাড়বে না যে লাইন সেই লাইনটা পরে আর আর যে লাইনটা আপনি ফিক্সড থাকবে নড়বে না অর্থাৎ যে লাইনটা সিন্টারে হবে সেই লাইনটা পরে সব লাস্টে সিলেক্ট করলে এখানে একটা মেজারমেন্ট চাবে যে আপনি তেইশ আসছে আপনি কত বাড়াই নেবেন এই জায়গায় তো আমরা তো এখানে পঁচিশ দরকার আমরা দিচ্ছি তেইশ তাহলে পঁচিশ আর দুই দিলে আমার তেইশ আর দুয়ে পঁচিশ হয়ে যাবে দুই দিলাম এই জায়গায় ওকে দেখেন সুন্দর একটা শেপ চলে আসছে এই সাইডটা পঁচিশ দেখাচ্ছে তারপর আমার এটাকে ধরে সবগুলো পয়েন্ট নাইনটি ডিগ্রি করে দিলেই সুন্দর একটা শেপ চলে আসবে আর যদি আরও শেপ সুন্দর করতে চান সেক্ষেত্রে এখান থেকে পয়েন্টটাকে একটু ম্যানুয়াল এদিকে নিয়ে আসলেই দেখেন শেপগুলো সুন্দর শেপ হতেছে আর আপনার ইয়াটাও দেখেন ব্যানের শেপটাও সুন্দর হয়ে গেছে তো এখন ব্যান তো এভাবে থাকবে না মাথাটা একটু হালকা শেপ হবে এই মাথাটা একটু সেফ হবে সেফের জন্য আমার আলাদা কোনো পয়েন্টেরও দরকার নেই লাইনেরও দরকার নেই জাস্ট এই জায়গায় একটা পয়েন্ট দেবো অথবা আমার যে নোস নোস থাকে যেটা আর কি ব্যানের যদি টু সিএম টু পয়েন্ট টু সিএম হয় তার অর্ধেক হবে ওয়ান পয়েন্ট ওয়ান সেক্ষেত্রে আমরা এখান থেকে দেড়শেম টাই গ্যাপ থাকবে জায়গায় এই পয়েন্ট থেকে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ একটা পয়েন্ট দিলাম দেওয়ার পরে আমরা এই পয়েন্টটাকে ডিলিট করেও দিতে পারি দেখ চলে আসছে আপনারা যে কাটমার্ক দিতে চান এই নুসে এখান থেকে এই যে কাটমার্ক আছে ক্লিয়ার ডিসটেন্স নুস এই নুসটা এখানে দিয়ে দিলে এই যে নুস হয়ে যাবে এই জায়গায় অটো সুন্দর মতো এটা হলো ব্যান আর আমরা এই ব্যান্ডটাকে মেরোট করি এবার থেকে এই দিয়ে দিলাম দেখ সুন্দর শেপে চলে আসছে এটা হলো ব্যান কলারটা বানানোর সমস্যা না কলারটা এর যেহেতু প্ল্যাটনিট কলার অন্য কোনো মেজারমেন্ট আসলে আমরা কলারও বানায় দেখাবো তো এর মধ্যে অ্যালাউন্সটা অ্যাক্সেম করে থাকবে ব্যাস অ্যালাউন্স সাথে আসেই অ্যাক্সেম ইয়ে হল ব্যান্ড ব্যান্ডের কথাটা লিখে দেই ব্যান্ড এখানে ফেব্রিকটা কিন্তু অন্য ফেব্রিক আছে দেখ এখানে একটু হোয়াইটের মতো লাগতে সেটা শ্যামগের ফেব্রিক চ্যামগি অথবা চামড়ি যেটাই হোক তো আমরা এখানে ফেব্রিকেশনটা আলাদা দিয়ে দিলাম সিএইচ এম বিআর চ্যামড়ি এটাও লাগবে ওয়ান ইন্টু টু একটার জন্য দুই পিস দরকার ওকে তো বন্ধুরা ইয়ে হলো টোটাল প্যাটার্ন পলোশটের আমরা একটা সেফ দিয়ে নিই স্টাইল নাম্বারকে দেবো এফ ডি টিপি দিই বড় হাতের দিই তো বন্ধুরা এখানে কিন্তু সাইজ দিই নাই সাইজ দিয়ে এই জন্য আপনাদেরকে গ্রিডিং করে দেখাবো যার কারণে সাইজটা দেয় নাই তো এখানে আমরা পার্টগুলো হাফ করে নিই শো করে আছে ফুল এখানে ক্লিক করলে হাফ শো হয়ে যাবো এই দেখেন এই সাইডের অ্যালাউন্সটা একটু খারাপ দেখা যায় এটা ফলাই দিলে একটু সুন্দর দেখা যাবে আমার অ্যালাউন্সটুকু দরকার নেই এই এডিটটা ক্লিক করলে এখানে মেজারমেন্ট চাবে এখানে দরকার নেই মেজারমেন্টটা জিরো করে দিলাম ব্যাগের সেন্টার থেকেও মেজারমেন্টটা জিরো করে দিয়ে থাকলেও সমস্যা হবে না দেখতে খারাপ দেখা যাচ্ছে তাই দিলাম ডিলেট করে হুম এখন আমরা তিনটা সাইজ দেবো বলছিলাম প্রথমে স্মল মিডিয়াম লার্জ এই তিনটা সাইজে শুধু গ্রেডিং করবো বেশি সাইজ গ্রেডিং করলে অত বুঝতে সমস্যা হব তো আমরা অল্প অল্প করে শিখি আর বাসায় অবশ্যই প্র্যাকটিস করব আর যাদের সফটওয়্যার দরকার আমাকে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্টস করলে আমি তাদেরকে সফটওয়্যারটা দিয়ে দেবো কোনো পয়সা লাগবে না এটা ডেমো ভার্সন এটা ফ্রি অথবা আপনারা নিজেরাও অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এখানে গ্রিল লাইনটার থেকে স্টোর দূরে নিয়ে আসতে পারবেন একটু সরায়া মাথায় আছে আপনি এখান থেকে মাঝখানে নিয়ে এসে রাখলেন তো এখন আমরা গ্রেডিং করবো গ্রেডিংটা করে দেখায় আপনাদের অল্প সাইজ দিয়ে এ হলো গ্রেডিং এডিট সাইজ সেট গ্রেডিংয়ের এখানে আপনারা এই যে এডিট সাইজ সেটে এখানে আমরা এই সাইজগুলো দেবো এখানে দেবো কি স্মল মিডিয়াম লার্জ সরি এইটার জায়গায় স্পেস পড়ে না এখানে স্পেস না পড়লে দূরে এক সাইজ নিয়ে নেবো আর যদি একটার পর একটা স্পেস থাকে ওটাকে আলাদা আলাদা সাইজ ইন্ডিভিজুয়াল সাইজ নিয়ে নেব তো তিনটে সাইজ দিয়ে আজকে দেখাই আমি স্মল মিডিয়াম লার্জ এখানে এই যে জিনারেটে ক্লিক করলেই সাইজ নিয়ে দেবো দেখেন নিয়ে নিশে অটো অ্যাকসেপ্ট তো এখানে আমাদের সাইজ তো আমরা মিডিয়াম সাইজ করছি সেক্ষেত্রে মিডিয়াম সাইজে এখানে টিকচিহ্ন দিয়ে নেব এখানে স্মলের টিকচিহ্ন হয়ে এসে আমরা এখানে মিডিয়ামে টিকচিহ্ন দেবো এটা হলো বেস্ট সাইজ মিডিয়াম আমরা সিঙ্গেলে গ্রেডিং করি আমরা টি শার্টে গ্রেডিং লাইন গ্রেডিং দেখাইছিলাম আমরা লাইন গ্রেডিং না আমরা সরাসরি গ্রেডিং করে দেখাবো লাইন গ্রেডিং অনেকেরই আবার বুঝতে সমস্যা হবো যার কারণে আজকে এটা আমি রেগুলার গ্রেডিং করেই চাচ্ছি এখানে প্রথমে বডি লেন্থ লেন্থ দুটোই সমানই আছে মানে মেজারমেন্ট ডিসকিপেন্সি আছে কিন্তু গ্রেডিংটা সেম আছে আটষট্টি সত্তর বাহাত্তর দুই সেম করে হ্যাঁ এটাও দুই সেম করে আছে আমরা লেনথে দুই সেম করে দেব এই গ্রেডিং টোলটা ধরলাম এই দুই পয়েন্ট একবারে ওই সাইড পয়েন্ট সহ সিলেক্ট করে তারপর রাইট সাইড মাউসের যে রাইট সাইড লেফট সাইড রাইট সাইড রাইট সাইডে ক্লিক করলেই আপনি এই চারটে শো করবে দেখেন তো এই চারটে শো করলে যে এক্স এক্স হলো আমাদের লেনথ ওয়েস এই এক্সের যদি আমরা দুই সেম করে দেই তাহলে দেখেন এখানে অটো হয়ে গেছে এক সাইজ বেড়ে গেছে এক সাইজ কম আমি ইয়ে অ্যালাউন্সটা ইটেন করে রাখি বুঝতে সুবিধা হব দেখেন পাশাপাশি নেই তাহলে বুঝতে সুবিধা হবে একসাথে ধরছি দুটো একটা সাইজ বড় হয়ে গেছে একটা সাইজ ছোটো হয়ে গেছে তারপরে আমাদের কি চেস্ট লেন্থ দুটোই কমপ্লিট হয়ে গেছে আমাদের চেস্ট হ্যাম এই দুটোই কী আছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটাও ওই দুই সেম করে দুই সেম করে বটমও যা চেস্টেও তাই তো আমরা চেস্টে গ্রেনিংটা দেবো চেস্ট বটম সোল্ডারটাও একসাথেই ধরি পরে আমরা এডিট করবো তাহলে শেপটা বাঁকা হয়ে যেতে পারে ধরলাম তারপরে রাইট সাইড ক্লিক করলাম ওয়ের ঘরে আমরা দেবো যেহেতু দুই সেম করে দুইয়ের অর্ধেক এক আমরা হাফ করে পানিং করছি আমরা হাফ করে গ্রিনিং করবো দুই সেম থাকলে এক সেম এখানে দিয়ে দিলাম তারপরে এখন সোলারটা আমরা দেখে আসি না কী আছে তারপরে চেস্টের পরে সোলার টু সোলার হ্যাঁ সোলার আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সেম সেম গ্রেডিং আমার চেষ্টা চার গ্রেডিং বটমও সেই গ্রেডিং সোল্ডারও সেম গ্রেডিং তো আমরা এখানে যে গ্রেডিং দিচ্ছি এটাই চলবে অথবা না হলেও আমার এখানে এই যে সিফট বাটন ধরে এই পয়েন্ট এ পয়েন্ট আলাদা সিলেক্ট করে এখানে আমরা একসেম একসেম করে দিয়ে দেবো যেহেতু মিলে গেছে দর দরকার নাই এখানে একসেম করে তারপরে কী আছে পরে স্লিপ লেন্থ স্লিপ লেন্থ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখানে একসেম করে স্লিপ লেন্থ আছে আমরা স্লিপটা যদি সুন্দর দেখতে চাই তাহলে আমরা দুই দিকে গ্রিডিং দেবো এক সেম করে এদিকে দিলাম পয়েন্ট ফাইভ হাফ সেম করে হলো এদিকেও আমরা হাফ সেম দেবো এখানে মাইনাস পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম দুই দিকে দিলাম তারপরে কী আছে অপশন স্লিপ লেন আরমল স্টেট আরমল স্টেট কত আছে বাইশ তেইশ চব্বিশ আরমল স্টেটটা তো বড়িতে দিতে হবে আরমল স্টেট এখানে যেহেতু এখানে ইয়ে সেম আছে আমরা এখান থেকে দিতে পারি এক্সএম করে বাইশ তেইশ চব্বিশ আর এর অর্ধেক এখানে যা দিলাম এর অর্ধেকটা এখানে দিলে আমাদের শেপটা সুন্দর হবে পয়েন্ট ফাইভ করে দিয়ে দিলাম তাতে সবগুলো শেপ সরি কাটে ক্লিক করছে পয়েন্ট ফাইভ হ্যাঁ এখন আমরা এখান থেকে মেজারমেন্টটা চেক দিতে পারি যাতে কি আমাদের মেজারমেন্টটি ফিক্সড হলো কি না এই লাইন এটা এর স্টেট মেজারমেন্টটা স্টেটে ক্লিক থাকতে হবে আর এ হল সেফ এটা বুঝতে হবে আর এখানে দেখেন বাইশ তেইশ চব্বিশ আমার সমস্যা নাই মনে সুন্দর মতো মেজারমেন্ট চলে আসে আমরা সেফ দিয়ে রাখতে পারি মেজারমেন্টটা বাইশ তেইশ চব্বিশ অথবা হ্যাঁ কার্পেট মেজারমেন্ট উপরে দেওয়া আছে তারপর আমরা ডিলেট করে দিতে পারি ডিলেট দিলাম আমরা নতুন করে আবারও দিতে পারি দেন একটাই দিচ্ছে আরেকটা কিন্তু মনে নেই আমি দিতে একসাথে দিলেই সমস্যা হয় না তারপর আমি এখানে এক সেম দেবো এক দিলাম অথবা আপনি যদি কন যায় আমি এখানে গ্রেডিং দিচ্ছি এই গ্রেডিংটা কপি করে দেবো এই কপি এইখানে দিয়ে এজ এ পেস্ট বাস সেম গ্রেডিং চলে আছে এই জায়গায়ও সেফ দিয়ে নেই তারপরে কি অপশান আর মনে হচ্ছে তারপরে আপার আপার স্লিপ উইথ আপার স্লিপ উইথ উনিশ বিশ একুশ এখানে একসিএম করে আসে আবার স্লিম উইড বলতে বাই সেফ বাই আমরা স্লিম ওপেনিং সহ ধরছি আপনারা সিঙ্গেলও ধরতে পারেন দুটোই ধরি পরে ওপেনিং যা আছে কম বেশি করে দেব না কারণ ওপেনিংয়ে তো আপনার এই রিপ কাপ প্লাটনিট কাপ হবে সেক্ষেত্রে আমরা এখানে একটু বেশি দিলেও সমস্যা হবে না একসিএম ইন্টার দিলেও হবে এক্সেফ দিলেও হবে এক্সেম দেখেন গ্রেনিং এর সব দিকে সুন্দরভাবে দেখা যাচ্ছে সেফ তো এখন দেখতে হবে যে আপনার সারগাম মিলছে কিনা বর্জির সাথে আচ্ছা সারগামটা আমি পরে মিলে দিচ্ছি আমি আর বাকি কী থাকলো এগুলো দেখি স্লিপ ওপেনিং পনেরো পনেরো ষোলো দুইটা এক সমান সমস্যা নাই ওই ক্রিডিং আমি দিয়ে দিই মিডিয়াম স্মল সমান সেক্ষেত্রে আমার এইখানে যে একস্যাম আছে একস্যামটা লাগবে না এটা জিরো করে দেবো দুটো কিছু করার নাই মেজারমেন্টটাই এমন তারপর আর কী বাকি থাকলো স্লিপ ওপেনিং স্লিপ কাপ হ্যাম হাইটের সবগুলো দুই সিএম করে স্লিপ হাই হ্যাম হাইট হ্যাম হাইটও দুই সিএম সাইজ স্লিট সবগুলো সাড়ে তিন সিএম আর ব্যাগটা হলো পাঁচ সিএম কলার হাইট সবগুলো ছয় সিএম কলার পয়েন্ট হাইট সাড়ে পাঁচ সিএম ব্যান হাইট সবগুলো আড়াই সিএম ব্যাক নেক উইথ ব্যাক নেক উইথ আঠারো আঠারো উনিশ সো দুই সাইজ সমান বড়ো সাইজে যায় উনিশ এক সিএম গেরে নেই আমাদের তাহলে এই পয়েন্টটা ধরতে হবে এই পয়েন্টটা ধরতে হবে সিট বাটন চাপতে দিলে দুই পয়েন্ট ধরা যাবে রাইট সাইড ক্লিক করে এখানে স্মল সাইজে দেওয়া যাবে না জাস্ট বড়ো সাইজে যায় পয়েন্ট ফাইভ স্মল আর মিডিয়াম তো সমানই সেক্ষেত্রে আমার শুধু বড় সাইজে গ্রেডিং হবে দেখেন এখানে শুধু বড় সাইজে গ্রেডিং আছে তারপর আর এক অপশান আছে কি ব্যাক নেক উইথ ফরন নেক ড্রপ ফর নেক ড্রপ সাড়ে আট নয় সাড়ে নয় হাফ সেম করে ব্যাক নেক ড্রপ সবগুলো সমান লাগের হাইটটাও সবগুলো সমান লাগের উইথও সবগুলো সমান তো মোটামুটি আমাদের মেজারমেন্ট চার্টে গ্রেডিং শেষ যা ছিল ফরো ড্রপটা হাফ সেম করে সবগুলো সাইজ দিয়ে দিই পয়েন্ট ফাইভ এখন আমাদের যেগুলো দেখতে হবে যে শিল্পের সাথে বডির সাথে শিল্পের মিল আছে কি না সারগাম আর এই যে নেকের যে গ্রেডিংটা করলাম ব্যানেও একটা গ্রেডিং দিতে হবে ব্যানের সারগাম আর নেকের সারগাম যেন ঠিক থাকে তো আমরা প্রথমে নেব বডির সারগাম নিলাম আরমলের তারপরে স্লিপ সারগাম নিলাম দুটো একখানা যোগ করে সরি যোগ নি মাইনাস করতে হবে একটা থেকে একটা মাইনাস আর ওয়ান মাইনাস আর টু দেখেন এখানে বেস সাইজ আছে আমার সাত মিলির মতো মাইনাস ধীরে ধীরে একটু করে বেড়ে গেছে তো আমরা এখানে এক মিলি একটু কমায় দিতে পারি পয়েন্ট ওয়ান না সেটা আরও বাড়তি হয়ে গেল মাইনাস পয়েন্ট ওয়ান ছিয়াত্তর যা আছে মোটামুটি চলে একসেপ্ট তারপর এখন এই ব্যানের সাথে নেকে স্যারগ্রামটা যোগ দিতে হবে মাইনাস দিতে হবে এই জন্য ধরতে হবে ব্যাগ নেক ধরা তারপর আবার দেখাচ্ছি আমি যোগ দিলাম তাহলে ব্যাগ আর ফর্ম যোগ করতে হবে র ফোর প্লাস র ফাইভ ইন্টার মাইনাস ব্যান্ড এখানে আর একটা কম্পাস নিতে হবে র সিক্স মাইনাস র সেভেন প্রথমটা আছে ওয়ান পয়েন্ট থ্রি বড়োটা শূন্য হয়ে গেছে আর ছোটোটা আরও বেশি হয়ে গেছে তো মানে গ্রেডিং এখানে দেওয়াই হয় না গ্রেডিংটা এই পার্শ্ব দেবেন যেহেতু আমাদের ছোটো সাইজে কোনো গ্রেডিং নাই জাস্ট বড়ো সাইজে গ্রেডিং আর নেক ড্রপে একটু গ্রেডিং আছে সেক্ষেত্রে এখানে একটু কম বেশি হবে যেখানে যতটুকু আমার দিয়ে এখানে গ্রেডিং মিলানো যায় তো আমরা ও এ গ্রেডিং দেবো এক্সএন হয় ও এ গ্রেডিং দেবো ওয়াই এখানে আমরা হাফ সিম দিই সরি এখানে বিস হবে যেহেতু নেক উইথ গ্রেডিং নেক ড্রপেও গ্রেডিং পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন সিক্স মিলি সরি আরও লাগবে ওয়ান পয়েন্ট টু যেটা দিয়ে মিলবে আর কি আমাদেরকে সেটাই দিতে হবে এখানে মোটামুটি আমার কাছাকাছি আছে না আঠাশ দুইয়ের মধ্যে আছে আর কি দুই মিলি এক সেম দুই মিলি করে সবগুলোতে যা আছে এটা চলবে তারপর আপনার এই যে এই যে সরাই গেছে এটাকে আপনার কন্ট্রোল ধরে একটু এদিকে মিলিয়ে দিতে পারেন বড়গুলো শেপ বাড়তে হবে সোটোগুলো শেপ একটু কম হবে সেম তাতে করে যদি এদিকে একটু কমায় দিতে হয় পয়ে কন্ট্রোল ধরে একটু করে কমায় দেবেন চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশের মধ্যে আছে আর কি মাইনাস

তো আপনাদের যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে আমাকে আসলে উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য আর কি ধরনের ভিডিও আপনাদের দরকার আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন আমি আস চেষ্টা করব এই সেইভাবে ভিডিও বানানোর আর যদি আপনাদের কি বুঝতে সমস্যা হয় কি ধরনের সমস্যা হইতেছে বুঝতে আমি যেতেন নতুন বুঝতে পারতেছি না হয়তো আপনাদের তো আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর যদি আপনারা কমেন্টস করে জানিয়ে দেন আর সফটওয়্যার লাগলে সমস্যা নেই আমি সফটওয়্যার দিয়ে দেবো আপনাদের যে কোনো সময় চাইলে আপনারা পাইবেন আর বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারেন ভিডিওটা ওকে বন্ধুরা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ